বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো চলে আসছি আপনাদের সাথে নতুন আরও আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আর আমি আজকে নিয়ে চলে আসলাম ঈদ স্পেশাল গরুর কলিজা বোনা। আমি কিভাবে এই গরুর কলিজা বোনা করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে গরুর কলিজা বোনা করলে খুবই সুস্বাদু হয়, খেতে অনেক ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে এই গরুর কলিজাটা বোনা করি। তো গরুর কলিজা বোনা করার জন্য প্রথমে আমি একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর কলিজার টুকরাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। তো এখন আমি পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। তো এখন বলক আসার জন্য অপেক্ষা করলাম, বলক চলে আসলো। তো বলক আসার পরে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব, এটা কিন্তু আমি এখানে সিদ্ধ করব না। তো আমি একটু নেড়ে নামিয়ে ধুয়ে নিব আবার ভালো করে, এতে করে কলিজাটা একদম পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দু টুকরা দারচিনি, পাঁচ ছটা এলাচ। তো মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু কলিজা নেবেন সেই মাপে দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু বুনা করবেন সেহেতু আমার একটু পেঁয়াজটা বেশি লাগবে, তো সেই মাপে আমি পেঁয়াজটা নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, আর আমি কিন্তু একদম কালার করিনি, জাস্ট একটু ভেজে নিয়ে এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1.5 চা চামচ আদা পেস্ট আর 1.5 চা চামচ রসুন পেস্ট নিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো আদা রসুনটাকে একটু আমি ভেজে নিব। তো আমি 2 মিনিটের মতো আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিব লবণ 1.5 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ, জিরা গুঁড়া। লবণটা যার যার স্বাদ মতো, যে যতটুকু লবণ পছন্দ করেন। তো তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর একটু একটু করে পানি দিয়ে বেশ কয়েকবার আমার এই মশলাটা কষাতে হবে। তো আমি পানিটা দিয়ে একটু নেড়ে ঢাকনাটা দিয়ে এভাবে মশলাটা কয়েকবার করে কষিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে কিন্তু বেশ কয়েকবার করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব কলিজাগুলোকে। তো কলিজাটাকে কিন্তু আমি সিদ্ধ করার পরেও ধুয়ে নিয়েছি খুব ভালো করে, আর এটা কিন্তু মিডিয়াম সাইজে রেখেছি। আর এই মশলার সাথে আমি কলিজাটাকে খুব ভালো করে কষিয়ে নিব, এতে করে আমার কলিজাটার ভিতরে যত মশলা আছে সব ঢুকবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো এটাও আমি একটু সময় নিয়ে করব, বারবার করে একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিব। আর এই কষানোর মধ্যেই কিন্তু বোনাটা হয়ে যায়। তো আমি একটু ডেকে দিয়েছি, আর এইভাবেই ডেকে ডেকে আমি মশলাটাকে মিশিয়ে নিব কলিজার সাথে। তো এখন দেখা যাচ্ছে যে একদম শুকিয়ে এসেছে। তো আমি আবারও একটু একটু করে পানি দিয়ে এই কলিজাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখানে একটু যে পরিমাণ জল আছে তো সেটা শুধু একটু কমিয়ে নিব, আর আমি এখানে তেজপাতা দুটো উঠিয়ে নিচ্ছি। তো এখানে এই পর্যায়ে কিন্তু জলটা রাখা যায়। তো আমি যেহেতু একটু বুনা করব, আমি আর একটু জলটাকে শুকিয়ে নিব। তো আমি এখন একটু নেড়ে আবার ঢাকনাটা দিয়ে দিব 2 মিনিটের জন্য, তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা খুলে দেখুন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে।
তো আমার ছেলেটা কিন্তু কলিজা খেতে চায় না, এভাবে রান্না করলে সে অনেক পছন্দ করে। তা আশা করি আপনার পরিবারের সবাই খুবই পছন্দ করবে। তো দেখুন কলিজার কালারটাও খুবই সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, আর আসছে ঈদে অবশ্যই এভাবে তৈরি করতে পারেন। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, নতুন যারা জয়েন করেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরাতন যারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাকে সাপোর্ট করার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।